হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রিয়েলমি 7 সম্পর্কে, কিন্তু আজ আমরা আলোচনা করব রিয়েলমি 7 প্রো সম্পর্কে। রিয়েলমি 7 প্রোতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 720G, আর ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের কোয়াইট ক্যামেরা, আর ব্যাটারি হিসেবে থাকছে 4500 অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি। তো চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক রিয়েলমি 7 প্রোর ফুল স্পেসিফিকেশন, আরও জানাবো রিয়েলমি 7 থেকে কতটা আপডেট করা হয়েছে রিয়েলমি 7 প্রো, আর সবশেষে জানাবো রিয়েলমি 7 প্রো আপনার জন্য কেমন হবে, আর কোন ফোনটি আপনার কেনা উচিত, রিয়েলমি 7 নাকি রিয়েলমি 7 প্রো। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ না করলেই নয়, আপনি যদি টিপি টেক টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিন, যাতে নতুন নতুন ফোনের নিউজ আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিভাইসটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। ডিভাইসটির বাম সাইডে থাকছে ভলিউম আপ ডাউন ও সিম কার্ড ট্রে, যেখানে দুইটি সিম ও একটি মাইক্রোচিপস কার্ড প্রবেশ করার সুযোগ থাকছে, আর ডান পাশে থাকছে পাওয়ার বাটন। এই ফোনটি বাজারে দুইটি কালারে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে মেরর ব্লু আর আরেকটি হচ্ছে মেরর সিলভার। এই ফোনটির ওজন 182 গ্রাম, যার দৈর্ঘ্য 160 মিলিমিটার এবং প্রস্থ 74 মিলিমিটার। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার ভিডিও রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লের আরেকটি সুবিধা হচ্ছে এই ডিসপ্লেতে আপনি 60Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, আর এই ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G, আর এছাড়াও সিপিইউ হিসেবে থাকছে 2.3 গিগাহার্স, আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 618। এবারে কথা বলা যাক ফোনটির সফটওয়্যার পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে রিয়েলমি UI, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 10, আর এই ফোনটি আপনি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 6GB RAM 128GB মেমোরি এবং আরেকটি হচ্ছে 8GB RAM 256GB মেমোরি, আর এছাড়াও আপনি এখানে 512GB মেমোরি ব্যবহার করতে পারবেন। এবারে কথা বলা যাক ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য পার্ট ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ক্যামেরা সেটআপ, যাতে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা থাকছে, আর সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল, আর বাকি দুটি ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল করে, আর এতে আপনি সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যাতে আপনি 1080p রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এবারে কথা বলা যাক ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য পার্ট নিয়ে, ফোনটির ব্যাটারি এবং চার্জার সম্পর্কে। রিয়েলমি 7 প্রোতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 অ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি, যাতে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 65W-এর ফাস্ট চার্জার। রিয়েলমি বলছে রিয়েলমি 7 প্রোতে 12 মিনিটে 50% চার্জ করা সম্ভব এবং 34 মিনিটে 100% চার্জ করা সম্ভব। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। এই ফোনটি গত 3 সেপ্টেম্বর ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 19,999 রুপি, আর ধারণা করা হচ্ছে বাংলাদেশে এটি সেপ্টেম্বরের লাস্টের দিকে আপনি মার্কেটে পেয়ে যাবেন অথবা অক্টোবরের শেষের দিকে পেয়ে যাবেন, আর বাংলাদেশে এর প্রাইস ধারণা করা হচ্ছে 25 থেকে 27,000 টাকা। এবারে কথা বলা যাক ফোনটি আপনার জন্য কেমন হবে। যদি প্রাইস এবং পারফরমেন্সের দিকে বিবেচনা করা হয় তাহলে রিয়েলমি 7 আপনার জন্য বেস্ট হবে, আর তাছাড়া আপনি যদি হাই বাজেটে ফোন নিতে চান তাহলে রিয়েলমি 7 প্রো আপনার জন্য অনেক ভালো হবে এবং এতে চার্জিং সুবিধাও ভালো থাকছে। তো বন্ধুরা, এই ছিল রিয়েলমি 7 প্রোর ফুল স্পেসিফিকেশন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।